ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইউটিউবের একটা কমন প্রবলেম সম্পর্কে। হ্যাঁ, সেই প্রবলেমটা হলো বর্তমানে আমরা ইউটিউবে প্রায় প্রত্যেকে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সেই সমস্যাটা হলো ভিডিও আপলোডিংয়ের পর প্রসেসিং প্রবলেম। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করছেন তো ভিডিওটা আপনার আপলোড হয়ে যাচ্ছে, কিন্তু আপলোড হওয়ার পর যে প্রসেসিং হয়, যে প্রসেসিং পিরিয়ডটা, সেই প্রসেসিং পিরিয়ডে কিন্তু আপনার ভিডিওটা প্রসেস হচ্ছে না। অর্থাৎ 0% থেকে আর 100% হচ্ছে না। 100% হওয়ার পরেই কিন্তু আমরা কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করার পর সেটা পাবলিকের কাছে গিয়ে পৌঁছায়। তো এই যে প্রসেসিং প্রবলেম, অর্থাৎ এই যে আপলোডিংয়ের পর প্রসেসিং পিরিয়ডের সময় যে প্রসেসিং হওয়ার যে টাইমটা, সেই টাইমে কিন্তু ভিডিও প্রসেসড হচ্ছে না। তখন দেখা যাচ্ছে প্রসেসিং হতে অনেক সময় লাগছে বা 0% থেকে আর 1%ও বাড়ছে না, ওই রকমই রয়ে গেছে। তো এই প্রবলেমটা কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন দেখে নিই কীভাবে এই প্রবলেমটা আমরা সমাধান করতে পারি। তো যদি আপনিও এই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন এবং আপনিও খুঁজে না পান কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো আপনি দেখুন আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে, তো দেখছেন আপনার ভিডিও আপলোডিং পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আপলোড হওয়ার পর প্রসেসিং টাইমে কোনো মতেই প্রসেস হচ্ছে না। আপনি যখন নেক্সট করছেন, নেক্সট করে এগিয়ে যাচ্ছেন, তখন আপনি কার্ডের, যে সমস্ত আমরা ভিডিও অ্যাড করে থাকি, কার্ডের অপশানটাও এনেবেল হচ্ছে না এবং এন্ড স্ক্রিনের অপশানটাও কিন্তু এনেবেল হচ্ছে না। আপনি যদি ভিডিও পোস্টও করে দেন, নেক্সট নেক্সট করে আপনি যদি ভিডিও পোস্টও করে দেন, সেই ভিডিওটা কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে না। সেটা কিন্তু আপনাকে যখন আপনার চ্যানেলে চলে আসবে ঠিকই, কিন্তু ওখানে দেখাবে পেন্ডিং বলে। অর্থাৎ আপনার ভিডিওটা কোনো মতেই কিন্তু পাবলিকের কাছে গিয়ে পৌঁছাবে না। তাহলে এই প্রবলেমটা সমাধানের জন্য আপনাকে আমি কয়েকটা প্রসেস বলছি। দুটো প্রসেস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো আমার ক্ষেত্রেও কিন্তু আমার চ্যানেলে এই সমস্যাটা হয়েছিল। তো আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরে যখন দেখছেন যে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে কিন্তু প্রসেসিং হচ্ছে না, তো ভিডিওটাকে আপনি নেক্সট করে পোস্ট করে দিন। করে দেওয়ার পর আপনার চ্যানেলে কিন্তু ভিডিওটা এসে গেল, ওটা কিন্তু পেন্ডিং দেখাবে, তখনও পর্যন্ত ওটা কিন্তু পাবলিকলি হবে না। তো পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবারে কিছুক্ষণ পরে আপনি ওই ভিডিওটা আবার আপলোড করুন। আপলোড করার পর দেখুন, যদি সেকেন্ডবারে যেটা আপলোড করলেন ওই সেকেন্ডবারে আপলোড করা ভিডিওটা যদি প্রসেসিং হয়ে যায়, তাহলে প্রথমবারেরটা ডিলিট করে দিন। তাহলে আপনার কী হচ্ছে, সেকেন্ডবারেরটা আপনার চ্যানেলে চলে আসছে, আর কিন্তু প্রথমবারেরটা আপনি তখন চ্যানেল থেকে সরিয়ে দিন, তাহলে ডুপ্লিকেটের কোনো ইস্যু আসবে না। তো এইভাবে কিন্তু আপনি আপলোড করতে পারেন। তাহলে যদি দেখেন যে এরকমভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে একটা প্রসেস করতে হবে, সেটা আমার মোবাইল স্ক্রিনে আমি দেখাচ্ছি। তখন এইরকমভাবে আপনি আপনার চ্যানেলটিকে ওপেন করে নিন ইউটিউব থেকে। ওপেন করে নেওয়ার পরে আপনি নিচের দিকে একটু সুইপ করে চলে আসুন, এখানে একটা অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখানে যান। এখানে যাওয়ার পরে হেল্প অ্যান্ড ফিডব্যাকে যখন আপনারা যাবেন, তো যাওয়ার পরে আপনার সামনে একটা অপশন আসবে যেটা হচ্ছে সেন্ড ফিডব্যাক। তো এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকমভাবে একটা ইন্টারফেস এসে যাবে। তো এখানে আপনারা একটা আপনাদেরকে লিখতে হবে, যেটা হলো যে হ্যালো ইউটিউব টিম, দেন তারপরে আপনাকে লিখতে হবে যে আই অ্যাম ট্রাইং টু আপলোডিং মাই ভিডিও বাট ইট স্টাক ইন দ্য প্রসেসড, তো প্লিজ হেল্প মি। তাহলে এই ভাষাটা আমি আমার ডিসক্রিপশানেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও দেখে এরকমভাবে একটা লিখে আপনি এখান থেকে ফিডব্যাকটা সেন্ড করে দিন। সেন্ড করার 1 ঘন্টা পর অপেক্ষা করুন। আমি 100% আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে। এবারে যে ভিডিওটা হয়তো আপনি পেন্ডিং দেখাচ্ছিল, আপলোড করে দিয়েছেন, প্রসেসিং হচ্ছে না, পেন্ডিং দেখাচ্ছে, তো আপনি ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপলোড করুন, দেখুন আপনার সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তাহলে এই যে সমস্যাটা, এটা কিন্তু খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। এটার প্রবলেম একটা কারণ বলতে পারি, এটা যেহেতু অনেক সময় আপনার এরিয়ার যে আমাদের যে ইন্টারনেট সার্ফিংয়ে কোনো ধরনের প্রবলেম এসে গেলে বা আমাদের সার্ভারে কোনো ধরনের প্রবলেম এসে গেলে এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়ে থাকি, কারণ একসঙ্গে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু ছাড়া হয়ে থাকে ইউটিউবে, তার জন্য এই সমস্যাটা দেখা দেয়। তো আপনি, আমি যে দুটো প্রসেস আপনাদেরকে বললাম, আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। তাহলে এরকমই উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথে থাকুন।